হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের দেখাবো কাশ্মীরিরা কিভাবে চিকেন রান্না করে, মানে কাশ্মীরি চিকেন রেসিপি। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমি কড়াইটা খুব গরম করে নিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুতে জল ছিল। তো একটু আলুগুলো নেড়ে জলটা শুকিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তো আলুগুলো ততক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এই জন্যই, কারণ আদা রসুনটা রয়ে যায়, আর রয়ে গেলে একটা কীরকম গন্ধ হয়ে যায় যতই ফ্রিজে থাকুক, সেই জন্য একটু হালকা করে নুন দিয়ে দিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এখন তুলে নিচ্ছি। এরপর ওতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর রসুন কুচি। তো এগুলো ততক্ষণ ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি তুলে দেবো মাংসগুলো। মাংসগুলো হালকা একটু এদিক ওদিক নেড়ে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো। তো এগুলো ততক্ষণ একটু ভাজা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো আমি এরপর কী করি। তো এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে একটু ভাজা হবে, মানে পুরোপুরি গলবে, টমেটো পেঁয়াজ সব কিছু গলবে। তো আমি তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো হলো হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো। আদা গুঁড়োটা তোমরা স্কিপ করতেও পারো, কারণ আদা গুঁড়ো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, এখানে একটু অ্যাভেলেবেল থাকে, সেই জন্য আমি ব্যবহার করি। তো এটা ততক্ষণ একটু নাড়াচাড়া করে, যতক্ষণ এটা মশলার মধ্যে ভালো করে মিশে যাচ্ছে, পুরো করে ভালো করে না কষানো হচ্ছে, ততক্ষণ এটা কষতে হবে। তো তারপর আমি দিয়ে দিলাম বিএমসির চিকেন মশলা। তো মাংসটা কষানো হচ্ছে, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, কারণ একটু যদি স্কিপ করে যাও তাহলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধই হয়ে এসেছে, সেই জন্য আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, না হলে আলুটা শক্ত রয়ে যাবে আর মাংসটা গলে যাবে। তো এটাকে ভালো করে কষতে, আমি একটু অনেকক্ষণ থেকেই কষি, কারণ না কষলে মাংসটা ঠিক টেস্ট হয় না আর খেতে ভালোও লাগে না। আর তারপর অনেকক্ষণ পরে আমি একদম লাস্টে একটু জল দিই, আর আমি এখানে গরম জল ব্যবহার করছি। তো একটু একটু অল্প অল্প করে জল দিয়ে দেখতে পাচ্ছো আমি কষছি, জলটা যখন শুকিয়ে যাচ্ছে আবার একটু জল দিচ্ছি। তো এরকম করে কষতে কষতে লাস্টে যখন মাংসটা হয়ে যাবে তখন আমি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর আসি মেন পার্টে। দেখতে থাকো কি করি। তো এরপর আসি মেন পার্টে। আমি একটা বড় হাতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচি আর অল্প রসুন কুচি। তো দিয়ে আমি ওটাকে ভালো করে ভাজছি। তো যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে আসবে, একদম লাল লাল হয়ে আসবে, তারপরেই ওটা নামাবো। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইটাই হলো মাংসের মেন পার্ট, যেটা আমি বলেছিলাম শেষে দেখাবো। তো দেখো কত, মানে এটা দিলে এত সুন্দর লাগে মাংসটা খেতে, পুরো টেস্ট হয়, এটাই কাশ্মীরি স্বাদ। দেখতে পাচ্ছ কীরকম করে মাংসটা ফুটছিল পুরো চামচটা ডোবানোর সাথে সাথে, সেটা দিলে খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন লাগলো খেতে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, তোমরা ভিডিও দেখতে দেখতে ভুলে যাও লাইক করতে, আমি জানি।
तो ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।